মমতা দিদি তোমার কথা শুনে এখানে আসলাম কিন্তু একটাও মাছ পেলাম না শুধু শুধু আশাই হলো কোনো লাভ হলো না এসে হাসিনা বাবু আমাকে মোদিজি বলেছিল এখানে অনেক মাছ আছে কারণ মোদিজি এখান থেকে কালকে দশ কেজি মাছ নিয়ে গেছে আমি সেই জন্য তোমাকে বলেছিলাম এখানে মাছ আছে অনেক চলো এসে দেখি একটাও মাছ নেই মোদিজি আমাদের মিথ্যা কথা বলেছে তাহলে চলো আমরা ঘুরে যাই তাহলে হাসিনা বুবু মমতা দিদি এসেছি যখন তখন মাছ না ধরে বাড়ি যাব। আর একটু দেখি আধা ঘন্টা মতো দেখি মনে হয় মাছ পেতেও পারি আর একটু থেমে তারপর যাব ঠিক আছে আর একটু থামো ঠিক আছে মমতাজ তুমি যখন বলছো তাহলে আর আধা ঘন্টা দেখি যদি মাছ পাই তাহলে ভালোই হবে মমতা দিদি খোদাও তো লেগে গেলো তোমার টিফিন খোলো তোমার টিফিন থেকে খুব সুন্দর পরোটার গন্ধ বের হচ্ছে তোমার পরোটা একটা দাও মমতা দিদি আমি খাই হাসিনা বাবু তুমি আমার টিফিন খাবে কেন আরে তুমি তো নিয়ে এসছো তোমার টিফিন তোমার টিফিনে খিচড়ি ভরা আছে তুমি খিচড়ি খাও তুমি আমার পরোটা কেন খাবে আমার পরোটা আজকে মমতাজ খাবে মমতাজ টিফিন আনেনি মমতাজ আমাকে সকালেই বলেছিল যে দিদি আমি টিফিন আনতে পারিনি তোমার পরোটা আমাকে দিও আমি খাবো সেই জন্যই বলছি হাসিনা বাবু তোমাকে আমি দিতে পারবো না পরোটা আমি মমতাজকে পরোটা দেবো মমতাজ খাবার নিয়ে আসেনি মমতা দিদি তুমি আমার খিচড়ি খাও আর তোমার পরোটাও আমাকে একটা দাও খাই তোমার পরোটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে একটা দাও বেশি না হাসিনা বুবু আমি খিচড়ি খাবো না খিচড়ি আমার একদম পছন্দ না তোমাকে পরোটা আমি দিতে পারবো না তুমি রাগ করো না আমি মাত্র চারটে পরোটা নিয়েছি দুটো মমতাজ খাবে দুটো আমি খাবো আর আমি এমনিতেই ভালোবাসি না খিচড়ি সেই জন্যে নিয়ে এসছি পরোটা তোমার খিচড়ি তুমি খাও আমি খাবো না আর ভাইজেরা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো चैनल सब्सक्राइब